2023 মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন যতই এগিয়ে আসছে ছাত্রছাত্রীদের মনে চিন্তা বা টেনশন কাজ করতে শুরু করেছে। কিছু ছাত্রছাত্রীদের প্রশ্ন, আমরা কি পাশ করতে পারবো? আমাদের কয়েকটি পরীক্ষা খুবই খারাপ হয়েছে, হয়তো পাঁচ নাম্বার থেকে দুই তিন নাম্বার কম উঠবে বলে মনে হয়। তাহলে কি আমরা পাশ করব? আমাদেরকে কি পাশ করানো হবে? এর পাশাপাশি এবছরে কি সবাই পাশ করবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি তোমার মনে এই ধরনের কিছু প্রশ্ন থেকে থাকে। প্রথমে আসছি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন অনেকটাই এগিয়ে এসেছে গত বছরের তুলনায়। আগামী 19 মে অর্থাৎ শুক্রবার 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার, এবং ছাত্রছাত্রীদের নিজেদের রেজাল্ট চেক করতে পারবে দুপুর 12টা। 19 তারিখ দুপুর 12টা থেকে রেজাল্ট চেক করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মনে একটা ভয়ভীতি কাজ করতে শুরু করেছে। সবার ক্ষেত্রে টেনশন রয়েছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীরা কিছু না কিছু হলেও একটু ভাবনা চিন্তাতে রয়েছে। কেউ ভাবছে আমি ভালো নাম্বার পাবো, তো আবার কেউ ভাবছে আমি কি পাশ করতে পারবো। তো যদি তোমার মনে হয়ে থাকে তোমার 7টি বিষয়ের মধ্যে একটি দুটি বা তিনটি বিষয়ের পরীক্ষা অন্যান্য বিষয়ের তুলনায় একটু খারাপ হয়েছে, 5 নম্বর উঠবে না বলে মনে হচ্ছে, 1-2 নম্বর কম উঠবে, তাহলে কি তুমি পাশ করবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পাশ করবে। কিভাবে? যে সমস্ত টিচাররা তোমাদের খাতা দেখেন সেই সমস্ত টিচারদের হাতে গ্রেস নম্বর দেওয়ার অপশান থাকে। বিষয়টা ভালোভাবে বুঝতে গেলে বলতে হয়, মাধ্যমিক পরীক্ষাতে 5 নম্বর রয়েছে 100-এর মধ্যে 25, 25 নম্বর পেলে পাস প্রত্যেকটি বিষয়। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা এই 25 নম্বর তুলতে অক্ষম, হয়তো দেখা যাচ্ছে সে 25 নম্বর পাচ্ছে না, 1, 2 অথবা 3 নম্বর কম পাচ্ছে। সেক্ষেত্রে টিচার যখন খাতা দেখবেন সেই স্টুডেন্টকে কিন্তু গ্রেস নাম্বার হিসাবে 1-2 নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। এটা প্রতি বছরে হয়ে আসছে, এটা নয় যে তোমাদের ক্ষেত্রেই নতুন হচ্ছে। যে সমস্ত টিচাররা খাতা দেখেন তারা প্রত্যেকেই চান যে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা পাশ করুক। তাই টিচাররা খাতা দেখার সময় সহানুভূতির সাথে খাতা দেখেন এবং যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা পাশ করে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন। এবার দেখা যাচ্ছে কোনো পরীক্ষার্থী 5 নম্বর থেকে অনেক বেশি কম নাম্বার পেয়েছে, তাদেরকে কিন্তু পাশ করানোর কোনো অপশান টিচারদের কাছে থাকে না। তবে যদি তুমি লিখে আসতে পারো, যদি তোমার নাম্বার দেওয়ার মতো জায়গা থাকে, তাহলে অবশ্যই কিন্তু টিচার জায়গা বুঝে নাম্বার তোমাকে দেবে। আর যদি কেউ ফাঁকা খাতা রেখে আসে তাহলে কি তাকে নাম্বার দেওয়া সম্ভব? একদমই সম্ভব নয়। তাই একদমই টেনশন করো না। যদি তোমার 5 নম্বর থেকে 1-2 নম্বর কম উঠবে বলে মনে হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি অবশ্যই পাশ করবে পরীক্ষাতে। আর পরীক্ষা দেওয়ার পরে অনেকেই ভাবে যে আমি পাশ করতে পারবো না, আবার অনেকে ভাবছে আমি যতটা ভাবছি ততটা হয়তো নাম্বার উঠবে না। তো বন্ধুরা, জানিয়ে রাখি এটা কিন্তু পরীক্ষা দিয়ে আসার পর প্রত্যেকের হয়ে থাকে, কিন্তু রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে সেই পরীক্ষার্থী যেমনটা ভেবেছিল ঠিক ততটাই নাম্বার পেয়েছে, যে পাশ করবে না ভেবেছিল সে পাশ করে গেছে, এটা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ফুল ডিসকাশন করলাম এই বিষয়টার উপর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।